মহামান্য আদালত, আমি আপনার অনুমতি প্রার্থনা করি সাক্ষীদেরকে জেরা করার জন্য। আদালত, জেরার মাধ্যমে এটা পরিষ্কার যে নিহত ব্যক্তি এবং তার সঙ্গীরা খুবই ভয়ঙ্কর লোক এবং তাদের উদ্দেশ্য ছিল খুবই খারাপ। পক্ষান্তরে একটা মিরাকেল ব্যাপার হচ্ছে যে যারা অন্যায় করে না বরং প্রতিবাদ করে আর মানুষের উপকার করে বেড়ায় তাদেরকে তিনি রক্ষা করেন। আমার মক্কেলের ক্ষেত্রেও সেরকম ঘটনাই ঘটেছে ইওর অনার। আমার মক্কেল খুন করেননি, শাহিন খানকে খুন করেছে তারই লোক মিস্টার তাহির। ভাগ্যক্রমে আমরা খুনের ভিডিও চিত্রটি পেয়ে গেছি। আমি হোতাপাড়া কটেজের ম্যানেজার জনাব কামরুজ্জামানকে সাক্ষীর কারাগারে আসার অনুমতি প্রার্থনা করছি। মহামান্য আদালত, পরিস্থিতি ভয়ঙ্কর দেখে আমি আড়ালে লুকিয়ে থাকি। আমার মনে হয় এই ঘটনা নিয়ে পরে পুলিশি ঝামেলা হতে পারে, সে কথা বিবেচনা করে সেই জন্য আমি সবকিছু আমার মোবাইলে ভিডিও ধারণ করি। আমি শুধু ভিডিও চিত্রটির শেষ অংশ আপনার সামনে প্রদর্শন করতে চাই। এরপর আর প্রমাণ করার কিছুই থাকে না যে কে খুন করেছে। মহামান্য আদালত, এটা সত্য যে আমার মক্কেল গুলি করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আমার শেষ কথা হচ্ছে যে আদালতকে অবমাননা করলে আদালতও তা সহ্য করে না, সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা নেয়। আর একজন রক্তে মাংসে প্রতিবাদী মানুষ যদি দেখেন তার সামনে তার ছোট বোনের শ্লীলতাহানির চেষ্টা চলছে, তখন তার পক্ষে নীরবে দাঁড়িয়ে সহ্য করা অসম্ভব ব্যাপার। ইওর অনার, এইটুকু অপরাধ মানবিক কারণে আপনি যদি ক্ষমা না করেন তাহলে সমাজে অন্যায়ের প্রতিবাদ করার লোক থাকবে না। দ্যাটস অল ইওর অনার।